হ্যালো, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আমার এই ট্যাটু যেটা আমরা দেখাচ্ছি, এই ট্যাটুটার একটা ভিডিও আছে। এটা দাদার ফার্স্ট সেশন করার পর সেকেন্ড সেশনে আসছে, অবশ্যই একটু লং টাইম সময় গেছে। প্রথমবারেই কিন্তু এতটুকু অবস্থা হয়েছে, প্রথম অবস্থাতেই কিন্তু একটা সেশনে, প্রতিটা ট্যাটুতে 3-4 পর্যন্ত 5টা পর্যন্ত সেশন লাগে, কিন্তু একটা সেশনে মিরাকলভাবে এটা এতটুকু পসিবল হয়েছে। এই কালিটা পূর্বে কেমন ছিল সেটা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন। আমি আরেকটা হাতে ওনার হাতে একই আরেক এরকম কালি একটা ট্যাটু আছে, সেই ট্যাটুটা দেখাচ্ছি আপনাদেরকে, যদিও আমরা আজকে দুইটাই করব। এই কালিটা এরকমই ছিল। সো এখন প্রথমবার করার পরে এই অবস্থা আসছে। হ্যাঁ দাদা, কিরকম ইম্প্রুভ হয়েছে আপনি যদি নিজের মুখে একটু বলেন। এটা অনেকই অনেক অনেক ইম্প্রুভ, আমি এটা বিলিভ করতে পারিনি প্রথমে। আমি মনে করেছিলাম যে আবার ব্যাক হয়ে যাবে, দেখি না আসলেই অনেকটা গেছে। আমার মনে হয় এটা লাস্ট, এবার মারলে চলে যাবে ইয়াটা। অনেক 3-4 বার তো লাগে, আমি বাইরেও দেখেছি, এখানে আপনার আমার কথা শুনেছিলাম, এখন দেখতেছি না অনেকটাই চলে গেছে আসলে একবারের মধ্যে। সেকেন্ড টাইম ম্যাপে থাকবে না আমার আশা করি। আশা করি আমরা দুইটা সেশনে কমপ্লিট করার চেষ্টা করব। আবার এই ভিডিও দেখে কেউ আবার এটা মনে করবেন না যে প্রতিটা ট্যাটুই হয়তো 2টা সেশন বা 3টা সেশনের ভিতরে কমপ্লিট না। এক একটা ট্যাটুর ফ্রিকোয়েন্সি এক এক রকম, কালিটা এক রকম না, তো সেই ক্ষেত্রে একটু বেশি সেশন লাগতে পারে, আবার কম সেশনও লাগতে পারে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের সেশনটা করি। আজকের এটা দ্বিতীয় সেশন আর এটার হচ্ছে প্রথম সেশন। সেকেন্ড সেশন আমরা শুরু করছি, আশা করি এবারের পরে আর থাকার কথা না। তো বন্ধুরা, আপনারা যখন রিমুভ করবেন আপনারা ট্রাই করবেন যে যে প্রতিটা সেশন যেন খুব সুন্দরভাবে করেন, এবং শুধু করলেই হবে না, সেটাকে একটু যত্নও করতে হবে। দাদা যে এখন যত্ন করছে, এই যত্ন করার জন্যই আজকে ওনার ট্যাটুটা উঠছে এবং কোনো স্ক্র্যাচ পরে নাই। ট্যাটুটা রিমুভ হওয়ার পরে কিন্তু স্কিনটা চলে আসে। হ্যাঁ, আমি যেভাবে বলেছিলাম ওভাবে করেছিলাম আসলে। হ্যাঁ, তো আপনারা সবাই চেষ্টা করবেন যে যারা রিমুভ করবেন তারা একটু ট্রাই করবেন যে রিমুভ করলে প্রতিটা সেশন যেন কমপ্লিটলি করেন। একটা সেশন করে বুঝতে পারবেন যে কতটুকু আপনার ট্যাটুটা ইমপ্রুভ হয়েছে। আর আমরা সবসময় লাকি ট্যাটু স্টুডিওর পক্ষ থেকে চেষ্টা করি আপনাদেরকে বেস্ট সেবাটা দেওয়ার জন্য। রিমুভে এত পেইন নেই, ব্যথার কোনো কিছু নাই, কিন্তু এরপরও মাঝে মধ্যে একটু ব্যথা লাগে, কিন্তু বন্ধ করে দিলে আমার করা যখন শেষ হবে তখন আর ব্যথাটা ফিল হয় না। না, তখন ফিল হয় না, একটু জ্বলে আর কি হালকা, করার পর গুনিয়া নেই ফিলিংস, এখন আর ব্যথা হয় না। যখন যতক্ষণ করবো ততক্ষণেই সেই পেইনটা কাজ করে আর কি। তো দেখছেন বন্ধুরা, ট্যাটুটা আমি ভিডিও লং করার একটাই কারণ যে আপনারা যেন একটু বুঝেন যে প্রতিটা ট্যাটু কিভাবে রিমুভ করতে হয়। আর এখন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে সরে যাচ্ছে, তার মানে এই নয় না যে যে এটা আর করতে হবে না। এক মাস পরে বুঝতে পারবেন যে যে আপনার ট্যাটুটা কতটুকু ফেড হয়ে গেছে, সেটার দেখিতে আপনি সেকেন্ড সেশনের জন্য প্রস্তুত থাকবেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন, কোনো কমেন্ট থাকলে আমাদের বলে দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখতে দিবেন।